हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आरजीएम इंग्लिश लिटरेचर एंड लैंग्वेज ऑनलाइन इंग्लिश टेस्ट नंबर 5। एसएलएसटी इंग्लिश सिलेबासের থেকে যে সমস্ত টপিকগুলো আমরা অলরেডি আমাদের আরজিএম ইংলিশ চ্যানেলে পাবলিশ করেছি সেই সমস্ত টপিকের উপর থেকে একটি অনলাইন টেস্ট সিরিজ আমরা অলরেডি শুরু করেছি। আজকে তার 5 নম্বর টেস্ট নিতে চলেছি আমরা। এখানে দেখো আজকের টপিক হচ্ছে লুসি পোয়েম সিরিজের একটি কবিতা আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। লুসি পোয়েম সিরিজের অলরেডি বাকি 4টি কবিতা অনলাইন টেস্ট কিন্তু আমরা নিয়েছি, তার লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। প্রথম 4টা ভিডিওতে আমরা যে সিস্টেমে টেস্টগুলো নিচ্ছিলাম আজকে একটু নিয়মটা চেঞ্জ হয়েছে। আজকে এই ভিডিওতে আমি কোনো উত্তর আলোচনা করব না, এখানে কোশ্চেনগুলো আমি বলবো এবং উত্তর আগামীকাল সকালে এসএলএসটি ইংলিশের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে সেখানে আমি অ্যান্সারগুলো সাবমিট করে দেবো এবং এই ভিডিওর কমেন্ট বক্সেও আমি আগামীকাল সকালের মধ্যে সেগুলি সাবমিট করে দেবো, ঠিক আছে? এবং তোমরা এই আগামীকাল সকালের মধ্যে এই যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি সেই কোয়েশ্চেনগুলোর সঠিক উত্তর কী হবে সেগুলো তোমরা তোমাদের নামের সাথে সাথে জানিও এবং নাম্বার দিয়ে অপশানসগুলো দিয়ে তোমরা উত্তরগুলো কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সেই দিতে পারবে, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের টপিক আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখো সবার প্রথমে প্রশ্নটা দিয়েছে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন ওয়াজ কম্পোজড ইন, অর্থাৎ এই যে কবিতাটা এই কবিতাটা কবে কম্পোজ করা হয়েছিল? 1799, 1800, 1801 নাকি 1802? যেটা সঠিক উত্তর হবে তোমরা এই কোশ্চেনের নাম্বারের সাথে সেই অপশানটা দিয়ে এই ভিডিওর কমেন্টে জানিও। সেকেন্ড কোয়েশ্চেন আই ট্রাভেলড অ্যামং আননোন মেন ওয়াজ পাবলিশড ইন, এই কবিতাটা কোথায় পাবলিশ হয়েছিল? অপশানসগুলো বলছি, পোয়েমস ইন 2 ভলিউমস, লিরিক্যাল ব্যালাডস ভলিউম 1, লিরিক্যাল ব্যালাডস ভলিউম 2 নাকি আদার পোয়েমস, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 3 দেখো ইনভার্টেড কমার মধ্যে দেওয়া হয়েছে নর উইল আই কোয়াইট দাই শোর। হেয়ার দাই ডিনোটস, এখানে দাই বলতে কি বুঝিয়েছেন কবি? জার্মানি, ইংল্যান্ড, লুসি নাকি ডোরোথি? ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4 ইনভার্টেডের মধ্যে আবার দিস পাস্ট দ্য মেলানকলি ড্রিম। হেয়ার মেলানকলি ড্রিমস রেফার্স টু, কবি এখানে মেলানকলি ড্রিম বলতে কি বুঝিয়েছেন? অপশান নাম্বারে ফেইলিয়ার অফ ফ্রেঞ্চ রেভলিউশন, এখানে রেভলিউশন শব্দটা সামহাও মিস হয়ে গেছে, ফেইলিয়ার অফ ফ্রেঞ্চ রেভলিউশন, হিজ হরিবল এক্সপিরিয়েন্স ইন অ্যাব্রড, কবি যখন বিদেশে ছিলেন তখন তার যে হরিবল এক্সপিরিয়েন্স হয়েছে সেটার কথা বলেছেন, অ্যাবসেন্স অফ লুসি ইন ফরেন কান্ট্রিজ মেড হিম হোমসিক অ্যান্ড দ্যাট মেড হিম মেলানকলি, অর্থাৎ লুসির যে অনুপস্থিতি বিদেশি কান্ট্রিতে সেখানে লুসির অনুপস্থিতিতে তার যে মনটা শুধু বাড়ির দিকে ছুটেছে তিনি কি সেটা বুঝিয়েছেন নাকি অল অফ দি অ্যাবাভ নাকি ওপরে সবগুলোই সঠিক? সঠিক উত্তরটি তোমরা নাম্বারের সাথে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। নাম্বার 5 ইন দ্য টাইটেল আননোন, এই যে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন এখানে আননোন বলতে কবি কী বুঝিয়েছেন? অপশানসগুলো দেখো অ্যাব্রড, এলিয়েন্স, স্ট্রেঞ্জার্স নাকি অল অফ দি অ্যাবাভ, ঠিক আছে? আচ্ছা এবার কোশ্চেন নাম্বার 6-এ দেখো বলেছে বিসাইডস দ্য ইংলিশ ফায়ার, ইনভার্টেডের মধ্যে বিসাইডস দ্য ইংলিশ ফায়ার, এখানে ইংলিশ ফায়ার বলতে কবি কী বুঝিয়েছেন? ইংলিশ ফায়ার মিনস কি ডোমেস্টিসিটি, ফ্যামিলিয়ারিটি, অ্যাফিনিটি নাকি লাইট? ওকে, এবার কোশ্চেন নাম্বার 7-এ আসি হুইচ মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দিস পোয়েম, এই কবিতার সঙ্গে কোন মুভমেন্টের অ্যাসোসিয়েশন আছে, ঠিক আছে? দেখো রেনেসাঁ মুভমেন্ট, ফ্রেঞ্চ রেভলিউশন, জার্মানি ওয়ার নাকি অল অফ দি অ্যাবাভ, ঠিক আছে? এবার কোয়েশ্চেন নাম্বার 8-এ আসি ইনভার্টেড কমার মধ্যে কবি বলেছেন অ্যান্ড শি আই চেরিশড টার্নড হার হুইলস, হেয়ার চেরিশড মিনস, এখানে চেরিশড কথাটার অর্থ কী? এই যে বাক্যটা কবি বলেছেন কবিতার যে লাইনটা তুলে নেওয়া হয়েছে এখানে চেরিশড কথার অর্থ কবি কী বুঝিয়েছেন? ট্রিটেড উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন, হারবার্ড ইন মাইন্ড, হোপড নাকি লাভড? সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে নাম্বার দিয়ে জানাবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9-এ দেখো বলেছে দ্য ওয়ার্ড লাস্ট ইন দ্য লাস্ট গ্রিন ফিল্ড, এই লাস্ট গ্রিন ফিল্ডের মধ্যে লাস্ট শব্দটির মধ্যে দিয়ে কবি কী বুঝিয়েছেন? দ্য ডেথ অফ লুসি, দ্য লাইফ সাইকেল অফ লুসি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লুসি নাকি দ্য এক্সটিংশন অফ লুসি? এবং আজকের সেটা শেষ কোয়েশ্চেন দ্য ওথ দ্য পোয়েট টুক ওয়াজ দ্যাট, কবি কোন ওথটা গ্রহণ করেছিলেন শেষ অবধি? হি উড, go to the foreign land anytime. He would never leave England. He would never leave Lucy. ना कि he would never go to the shore. आज के এই সেটে মাত্র 10টা কোশ্চেন আমরা সেট করেছি এবং আমরা চেষ্টা করব যে পরবর্তী ভিডিওগুলোতে যেন আরও অনেক বেশি প্রশ্ন নিয়ে এই অনলাইন টেস্টে সাজানো যায়। তো এই টেস্টের সিরিজকে আমরা চালাবো কি চালাবো না বা এগুলো তোমাদের কতটা হেল্প করছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমাদের ফিডব্যাক জানতে পারলে আমাদের আগামী ভিডিওগুলো করতে আর অনেক বেশি সুবিধা হবে এবং তোমরা অ্যান্সারগুলো এই কমেন্ট বক্সে পোস্ট করে দিও। আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং এখানকার কমেন্টে আগামীকাল সকালে সেই অ্যান্সারগুলো পোস্ট করে দেবো এবং আগামী ভিডিওর আসা অবধি স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ।